হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আজকে যে লাউ শাকের চচ্চড়ি বানাবো, লাউ শাক কাটতেছি আমি। এই যে কাটা হয়ে গেছে, এবার বেগুনগুলো নেবো, আলু সিম্পলভাবে বানাবো, একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিলে টেস্টি লাগে। এবার পাতাগুলোকে আগে ভালো করে একটু নেড়ে নেবো, নেড়িয়েছি ভালো করে। এবার একটু সরষা দিয়ে, একটু জিরা দিয়ে একটু পিষে নেবো এটাকে জল দিয়ে। আর শাকটা ভালোভাবে হয়ে গেছে, এবার হচ্ছে যে শাকটাকে তুলে নেবো। এবার এবার একটু তেল দিয়ে দেবো, সাদা তেল ইউজ করি আমি। তোমরা কী তেল ইউজ করো বলবে, একটু কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সব দিয়ে একটু নেড়ে নেবো। তারপরে সবজিগুলান দিয়ে ভালো করে নুন হলুদ সব কিছু দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে নেবো। নেবার পরে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে আমার মশলা পিষা হয়ে গেছে, ভালো করে যে বাটিতে রেখে দেওয়া হয়েছে। এরপরে এতে লঙ্কা হলুদ নুন দিয়ে দিলাম মশলাতে। ব্যাস এবার দেখে নেবো যে এটা হয়ে গেছে নাকি, ভালোভাবে ভেপে গেছে এটা। হয়ে যাওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পরে তারপরে যে মশলাটা দিয়ে দেবো, তারপরে শাক দেবো। শাকটা জলটা নিচুড়ে ফেলে দেওয়া হয়েছে। তারপরে এবার শাকটাকেও ভালো করে নেড়ে নেবো। এটা নাড়া হয়ে গেছে ভালো করে, সুন্দর করে নাড়া হয়ে গেছে সব কিছু একদম। এরপরে এবার মশলাটা দিয়ে দেবো জল দিয়ে একটু। তো ভালো করে এবার মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবো আর একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে কম করে অল্প করেই জল দেবো। দেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। রাখা হয়ে গেছে, তারপরে এবার দেখলাম হয়ে গেছে। হওয়ার পরে একটু ভালো করে একটু ঘেঁটে নেবো, ভালো করে একটু ঘাঁটার পরে তারপরে এবার নেড়ে নেবো ভালো করে। এবার ভালোভাবে হয়ে গেছে এটা, এবার নামিয়ে নেবো আমি। আমার রান্না ফিনিশ হয়ে গেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করকে বলবেন। থ্যাংক ইউ।